ছুটির দিনে প্রচারে ব্যস্ত প্রার্থীরা অংশগ্রহণমূলক নির্বাচন চানাপিক নাগরিক দুর্ভোগ কমানোর প্রতিশ্রুতি তাবিদের। টুঙ্গিপাড়ায় শেখ হাসিনা জাতির জনকের সমাধিতে আওয়ামী লীগের নতুন কমিটির শ্রদ্ধা। হবিগঞ্জে বাস উল্টে দুই দাঁড়ি সহ নিহত তিন, অন্তত ২০ জন আহত। আইসিজের আদেশে রোহিঙ্গাদের মাঝে আশার আলো, নিজ দেশে ফেরার স্বপ্ন রায় প্রত্যাখ্যান মিয়ানমারে। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দুপুর ২টায় একুশে সংবাদে, আপনাদের সাথে আছি আমি এমএজ ওসমানী এবং আমি আশা সাবেরা। দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/একুশে24online। এছাড়া সংবাদে আরো থাকছে, শেষ সপ্তাহে জমজমান ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা, ক্রেতার আগ্রহ মূল্য ছাড়ে। শুরুতেই ঢাকা সিটি নির্বাচনের খবর। সাপ্তাহিক ছুটির দিনে প্রচারে ব্যস্ত ঢাকা সিটি নির্বাচনের প্রার্থীরা। গণসংযোগে অংশ নিয়ে ঢাকা উত্তর আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম বলেন, অংশগ্রহণমূলক নির্বাচনই আশা করছেন তিনি, আর জয়ী হলে নাগরিক দুর্ভোগ নিরসনে প্রতিশ্রুতি দিয়েছে বিএনপির তাবিদ আওয়াল। সাকরে আরজুকের সাথে নিয়ে আদিত্য মামুনের রিপোর্ট। গুলশানের ইউথ ক্লাবে প্রীতি ক্রিকেট ম্যাচে যোগ দেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। পরে সাংবাদিকদের বলেন, নির্বাচিত হলে দখল হয়ে যাওয়া খেলার মাঠ ও পার্কগুলো উদ্ধার করা হবে। আগামী পয়লা ফেব্রুয়ারিতে নৌকা মার্কায় জয়যুক্ত হয়ে যদি আসি ইনশাআল্লাহ কথা দিতে পারি আমরা ইসলামের যদি হয় এটা কিন্তু অত্যন্ত আনন্দটা অনেক বেশি এখন সকলের জন্য। আমি মনে করি, আমি অনুরোধ করব আমার অপোজিশন যে আছেন তাদেরকে অনুরোধ করব, আসুন আমরা সবাই একসাথে নির্বাচন করি। জনগণকে কেন্দ্রে আসার আহ্বান জানিয়ে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে ইসির প্রতি অনুরোধ আতিকের। ইসিকে অনুরোধ করব যে ইসি আপনি অবশ্যই একটি অংশগ্রহণমূলক নির্বাচন এবং নির্ভয়ে যেন সবাই ভোট কেন্দ্রে আসতে পারে। পরে গুলশানের বিভিন্ন এলাকায় জনসংযোগ করেন তিনি। এদিকে বনানী কবরস্থানে নিজের স্বজন ও আরাফাত রহমান কোকর কবর জিয়ারতের মাধ্যমে দিনের প্রচারণা শুরু করেন বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আওয়াল। এ সময় উত্তর সিটির প্রয়াত মেয়র আনিসুল হকের কবরও জিয়ারত করেন তিনি। পরে বাড্ডার বিভিন্ন এলাকায় জনসংযোগ করেন, বলেন নির্বাচিত হলে ডেঙ্গু নির্মূল মশা নিধন কার্যক্রম জোরদার করবেন। ডেঙ্গুতে আবার বায়ু দূষণের জন্য যত প্রাণ হারিয়েছি বা অনেক মানুষ অসুস্থ হয়েছে সেটা সুস্থ তদন্ত এবং বিচার অবিলম্বনে চাই। আর বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, আওয়ামী লীগ নির্বাচনে কারসাজির চেষ্টা করছে, বিভিন্ন ভাবে নানা অপকৌশল অপচেষ্টা করছেন তাদেরকে এই নির্বাচন থেকে বিরত রাখার জন্য। জনতার জোয়ারে বিএনপির প্রার্থীরা জয়ী হবে বলেও দাবি তার। আদিত্য মামুন, একুশে টেলিভিশন, ঢাকা। একুশতম জাতীয় সম্মেলনের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের নবগঠিত কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের সদস্যরা। জাতির পিতার সমাধিতে প্রথমে শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে দলের কেন্দ্রীয় নেতাদের নিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এরপর বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ করা হয়। দোয়া করা হয় দেশ ও জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনায়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের উপরে বর্ষণ করুন, তাকে আপনি শহীদের মর্যাদা।
হবিগঞ্জের বাহুবলে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তিনজন নিহত হয়েছে, আহত হয়েছে প্রায় ২০ জন। পুলিশ ও স্থানীয়রা জানায় সকাল ৯টায় বাহুবলের পাহাড়ি মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। ঘটনাস্থলে তিনজন নিহত হন। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। নিহতরা হচ্ছেন বাসের হেল্পার আবু সাইদ, কমলা বেগম ও শ্রীমঙ্গলের রীতা দেবনাথ। এই ঘটনায় ঢাকা সিলেট পুরাতন মহাসড়কে আধা ঘন্টা যান চলাচল বন্ধ হয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করে। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস আইসিজের দেয়া রায়ে মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ প্রমাণ হওয়ার পাশাপাশি চারটি অন্তর্বর্তী আদেশে উচ্ছ্বসিত রোহিঙ্গারা। কক্সবাজারের রুখিয়া ও টেকনাফের ক্যাম্পে অবস্থানরত রোহিঙ্গারা জানান, এই রায়ে তাদের পক্ষে নৈতিক ভিত স্থাপিত হয়েছে। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের রিপোর্ট জানাচ্ছেন সমর ইসলাম। ২০১৭ সালের আগস্টে রাখাইনে রোহিঙ্গাদের উপর পূর্ব পরিকল্পিত ও কাঠামোগত সহিংসতা জোরদার করে মিয়ানমার সেনাবাহিনী। হত্যাকাণ্ড, সংঘবদ্ধ ধর্ষণ এবং অগ্নিসংযোগ শুরুর পর জীবন বাঁচাতে নতুন করে ৭ লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। এই নৃশংসতাকে গণহত্যা আখ্যা দিয়ে ২০১৯ সালের ১১ নভেম্বর আইসিজেতে মামলা করে গাম্বিয়া। মামলার বিচারক রোহিঙ্গাদের সুরক্ষা নিশ্চিতে বৃহস্পতিবার চারটি অন্তর্বর্তীকালীন আদেশ দেন। রায় শুনতে টেলিভিশনের সামনে ভিড় করেন শত শত রোহিঙ্গা। রায় শুনে রোহিঙ্গারা উচ্ছ্বাস ও আনন্দ প্রকাশ করেন। তারা বলেন এই রায় একটি সম্মানজনক ও নিরাপদ প্রত্যাবাসনে ভূমিকা রাখবে। রোহিঙ্গা কমিউনিটির এই নেতার কণ্ঠেও একই সুর। আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস ARSPH এর এই নেতা বলেন, জাতিসংঘের সর্বোচ্চ আদালতের এই রায় একটি মাইল ফলক। মিয়ানমার যে রোহিঙ্গাদের উপর গণহত্যা চালিয়েছে এই রায়ে তা প্রমাণিত হয়েছে। এ রায়ে রোহিঙ্গাদের সম্মানজনক ও নিরাপদ প্রত্যাবাসনকে ত্বরান্বিত করবে বলেও প্রত্যাশা তাদের। সমর ইসলাম, ২১ টেলিভিশন। নিচ্ছি বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। আন্তনগর পরাবত এক্সপ্রেসের পাওয়ার কারে আগুন, এক ঘন্টা পর নিয়ন্ত্রণে, ট্রেন চলাচল স্বাভাবিক। কক্সবাজার, মাগুরা ও নাটোরে বন্দুকযুদ্ধে নিহত ৩, মাদক অস্ত্র ও গুলি জব্দ। আবারও আমন্ত্রণ দুপুর ২টার ২১ সংবাদে। ছুটির দিনে উপচে পড়া ভিড় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। পণ্যের ওপর চলছে বিশেষ ছাড়। শেষ সপ্তাহে বেড়েছে বেচা কেনাও। আরো জানাচ্ছেন রিয়াজ সুমন। জনারণ্য ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা, ছুটির দিনে স্বজনদের নিয়ে অনেকেই এসেছেন মেলায়, ঘুরছেন স্টলে স্টলে, কেনাকাটাও করছেন। প্রসাধনী, কসমেটিক্স, গৃহস্থালী জিনিসপত্র এবং কাপড়ের দোকানগুলোতে উপচে পড়া ভিড়। শেষ সময়ে ব্যস্ত সবাই। পরিবেশ ভালো, শুক্রবার তো মানে গ্যাদারিংটা একটু বেশি। মেলায় আসে অনেক বিভিন্ন দেশের স্টল আসে, তারপরে ইউনিক ইউনিক জিনিস পাওয়া যায়, এর জন্যই আর মেলা বছরে একবার হয় আসতে অনেক ভালো লাগে। আমরা চাচ্ছিলাম এইগুলো যদি ডিস্ট্রিক্ট লেভেলে চলে যেত, গ্রামগঞ্জে চলে যেত। আমি নওগাঁ থেকে আসছি। বিভিন্ন পণ্যের উপর চলছে বিশেষ ছাড়, খুশি ক্রেতারা। মোটামুটি ঝাঁকজমক আছে, মানুষ অনেক, পরিবেশ ভালো আর কেনাকাটাও ভালো। আসলে সব কিছু একটু ডিসকাউন্ট আছে কম বেশি। ইয়াররিংস কিনছি, দামও বেশ হাতের নাগালের মধ্যেই। শেষ সপ্তাহে কেনা বেচাও ভালো জানান বিক্রেতারা। মেলা উপলক্ষে আমাদের ১০% ডিসকাউন্ট থাকছে সকল প্রোডাক্টের উপরে। আমাদের যে অফারগুলো আছে দেখা যাচ্ছে প্রোডাক্ট পার্চেসের উপর যেমন ডিসকাউন্ট চলছে, ঠিক তেমনি হচ্ছে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের উপর ডিসকাউন্ট চলছে। এটার সাথে একটা বক্স ফ্রি আছে, সামনে আরো ডিসকাউন্ট আছে। মেলার শেষ পর্যায়ে এসে ক্রেতার সংখ্যা বেড়েছে, তবে মেলার সময় আরো কিছুদিন বাড়ানোর দাবি ব্যবসায়ীদের। রিয়াজ সুমন, ২১ টেলিভিশন, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ায় পরাবত এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কারে লাগা আগুন, এক ঘন্টা পর নিয়ন্ত্রণ এসেছে, স্বাভাবিক আছে ট্রেন চলাচল। সকাল ৮:৩০টার দিকে আগুনের ঘটনা ঘটে, এতে পাওয়ার কার সম্পূর্ণ পুড়ে যায়।
ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয় লোকজন ঘণ্টাব্যাপী চেষ্টা ও বিশেষ ফোম ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনে। ঢাকা থেকে ছেড়ে আসা পারাবত এক্সপ্রেস ট্রেনটি সিলেট যাবার সময় ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে প্রবেশ করার পর পাওয়ার কারের নিচে ধোয়া দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুনের কুণ্ডলি ছড়িয়ে পড়ে, এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। হুড়োহুড়ি করে নামতে গিয়ে বেশ কয়েকজন যাত্রী আহত হন। পরে পাওয়ার কারটি মূল ট্রেন থেকে বিচ্ছিন্ন করা হয়। কক্সবাজার, মাগুরা ও নাটোরে পৃথক বন্দুক যুদ্ধে তিনজন নিহত হয়েছে। জব্দ করা হয়েছে মাদক, অস্ত্র ও গুলি। আহত হন পুলিশের দুই সদস্য। কক্সবাজারের টেকনাফে বিজিবির সাথে বন্দুক যুদ্ধে এক রোহিঙ্গা মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে 130,000 পিস ইয়াবা ও দেশীয় অস্ত্র জব্দ করা হয়। এদিকে মাগুরার বড়ই খালপার থেকে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য মিন্টু গাজীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, সন্ত্রাসীদের দুপক্ষের গোলাগুলিতে নিহত মিন্টু গাজীর নামে ডাকাতির 8টি মামলা রয়েছে। অন্যদিকে নাটোরের গুরুদাসপুরে মনোয়ারা বেগম হত্যা মামলার আসামি আবু হানিফকে নিয়ে অস্ত্র উদ্ধার ও তার সহযোগীদের ধরতে অভিযান চালায় পুলিশ। এ সময় আসামির সহযোগী গুলি চালালে পাল্টা গুলি করে পুলিশ। পরে আবু হানিফের মৃতদেহ উদ্ধার করা হয়। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে আমার বাংলা। নওগাঁয় ব্যক্তি উদ্যোগে গড়ে উঠেছে কৃষি জাদুঘর। ঢেকি, কুলা, লাঙনের পাশাপাশি আছে যান্ত্রিক কৃষি উপকরণও, রয়েছে কৃষি বিষয়ক পাঠাগার। 3 বিঘা আয়তনে জাদুঘর চত্বরে লাগানো হয়েছে 100 প্রজাতির গাছ। নওগাঁ প্রতিনিধি রতন ইসলামের রিপোর্ট জানাচ্ছে মাসুম আলিসা। ডিজিটাল প্রযুক্তির ছোঁয়ায় লাঙল জলের ব্যবহার এখন অনেকটাই কম। নওগাঁর এই জাদুঘরে দেখা মিলবে কৃষির সেকাল থেকে একালে ব্যবহৃত উপকরণগুলো। মান্দা উপজেলার কালীগ্রামে জাহাঙ্গীর আলম এক যুগ ধরে গড়ে তুলেছেন এই জাদুঘর। এখানে কুলা, ঢেকি, মই, জাতা, পালকি, মাথাল সহ আছে দেশ বিদেশের কৃষি উপকরণ। দেশ বিদেশের গবেষকরা আসছেন এই জাদুঘর দেখতে। এখানটা ফুলের চারা দেয়, আমরা ফুলের চারা নিয়ে যা লাগাই বাড়িতে, ফলের চারা দেয়, বিভিন্ন রকমের ফলের চারা। এত ফল আমাদের এই দেশে ছিল না, এই এলাকা ছিল না। কৃষির একটা সমস্যা হলো, এই সমস্যাগুলো এখানে বই আছে বিস্তারিত, বইগুলো আমরা দেখে সেখান থেকে কী ওষুধ লাগবে আমরা ওষুধের দোকানে না যাই এখানে আগে জেনে নিই। এত বড় একটা নির্ভিত্ত পল্লীতে এইরকম একটা কৃষি পাঠাগার এবং তার সাথে সাথে মিউজিয়াম, আমার মনে হয় না যে দেশে আর কোথাও আছে। পেশায় শিক্ষক জাহাঙ্গীরের চাওয়া ঐতিহ্যগত কৃষি জ্ঞান ছড়িয়ে দেয়া। জ্ঞানটা বিতরণে আমার অবশ্যই ভালো লাগে এবং মানুষের যে চাহিদা, যত প্রশ্ন আমি সেই প্রশ্নের উত্তর, সে তথ্যের তথ্যটা দিতে ভালোবাসি। কৃষি বিভাগ বলছে জাদুঘরটির পাঠাগারের বই পড়ে কৃষকরা সমৃদ্ধ হতে পারেন। আমি এদিক দিয়ে বলবো, তিনি একজন সফল সমাজকর্মী এবং এই এলাকাতে তিনি যে একটি জাদুঘর করেছেন তা বলা যায় একটি বিরল। এই আধুনিক কালের ছেলে বা একজন মানুষ ওখানে গেলে এই সম্পর্কে দেখতে পারবেন, বুঝতে পারবেন এবং আগের কৃষি কতটা ছিল কষ্টের সে সম্পর্কে কিছুটা ধারণা করতে পারবেন। জাদুঘরটিতে 4,500 কৃষি উপকরণ রয়েছে। এছাড়া দেশি বিদেশি শতাধিক ধানের নমুনাও আছে এখানে। মাসুম আলিসা, 21 টেলিভিশন। আবারও আমন্ত্রণ দুপুর 2টার 21 সংবাদে। প্রতিবারের মতো এবারও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রহান মিলনায়তনে 20তম পাখি মেলা চলছে। মেলা উদ্বোধন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর ফারজান ইসলাম। এবারের আয়োজনে প্রাণীবিদ্যা বিভাগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাথে সহ আয়োজক ওয়াইল্ড লাইফ রেস্কিউ সেন্টার, বাংলাদেশ বার্ড ক্লাব, আরণ্যক ফাউন্ডেশন, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন, বাংলাদেশ প্রাণীবিজ্ঞান সমিতি ও বন বিভাগ। মেলায় রয়েছে আন্তঃবিশ্ববিদ্যালয় পাখি দেখা প্রতিযোগিতা, আলোকচিত্র প্রদর্শনী, শিশু কিশোরদের জন্য পাখির ছবি আঁকা, পাখি পর্যবেক্ষণ সহ নানা আয়োজন। আর এরই সাথে শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। ছুটির দিনে প্রচারে ব্যস্ত প্রার্থীরা, অংশগ্রহণমূলক নির্বাচন চান আতিক, নাগরিক দুর্ভোগ কমানোর প্রতিশ্রুতি দাবি দেন। টুঙ্গিপাড়ায় শেখ হাসিনা, জাতির জনকের সমাধিতে আওয়ামী লীগের নতুন কমিটির শ্রদ্ধা। হবিগঞ্জে বাস উল্টে 2 নারী সহ নিহত 3, অন্তত 20 জন আহত।
আইসিজের আদেশে রোহিঙ্গাদের মাঝে আশার আলো, নিজ দেশে ফেরার স্বপ্ন রায় প্রত্যাখ্যান মিয়ানমারের। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 204 নম্বরে আর ভিজিট করুন negotiationtv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। ছয়টায় আমাদের চট্টগ্রাম সংবাদ দেখার আমন্ত্রণ রইল, একুশের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।